100 দিনের কাজের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির প্রশংসায় এলাকার মানুষ। সৃষ্টির সূচনা লগ্ন থেকে মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল। বৃক্ষ পরিবেশ ও প্রকৃতির জীবজগতের পরম বন্ধু। বৃক্ষরাজি না থাকলে পৃথিবীর মানবজাতির অস্তিত্বই বিলীন হয়ে পড়ত। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের জীবন ও জীবিকা নির্বাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৃক্ষ। দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য অতি জরুরি অক্সিজেন আসে বৃক্ষ থেকেই। বৃক্ষ মানুষের জীবনের জন্য অগ্রণী ভূমিকা পালন করে। বন আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় অর্থনীতি, আবহাওয়া এবং জলবায়ু সহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম। সবুজ শ্যামল বনভূমির দ্বারা একে সুশোভিত ও সৌন্দর্যমণ্ডিত করার জন্য কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতে যে উদ্যোগ নিয়েছে যা যথেষ্ট প্রশংসনীয়। শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকার রাস্তার দুধারে MNREGS প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ করা হচ্ছে। 100 দিনের কাজের মাধ্যমে শ্রমিকরা চারা, নিম গাছ লাগাচ্ছে। সরকারের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। কাটোয়া থেকে রাহুল রায়, টাইমস বাংলা।